বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তিন পর্যটক নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য নিউ মেক্সিকোর স্পেসপোর্ট আমেরিকা থেকে উড্ডয়ন করে ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযান ভিএমএস ইউনিটি। পরিকল্পনা অনুযায়ী উড্ডয়নের 50 মিনিটের মধ্যে ভিএমএস ইউনিটি থেকে আলাদা হয়ে যায় মূল রকেটটি। এর কিছুক্ষণ পরেই যাত্রীদেরকে 85 কিলোমিটার তথা 2,70,000 ফুট উচ্চতায় জিরো গ্র্যাভিটি বা শূন্য মাধ্যাকর্ষণ উপভোগ করার সুযোগ দেওয়া হয়। বহুল কাঙ্ক্ষিত এই মুহূর্তটি উপভোগ করেন 18 বছর বয়সী অ্যানাস্তাসিয়া মায়ার্স, তার 46 বছর বয়সী মা কেশা সায়াম ও সাবেক অলিম্পিক খেলোয়াড় 80 বছর বয়সী জন গুডউইন। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। এর মধ্য দিয়ে অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অ্যানাস্তাসিয়া মায়ার্স ও তার মা কেশা সায়াব একসঙ্গে মহাকাশে যাওয়ার প্রথম পর্যটক হওয়ার গৌরব অর্জন করলেন। এছাড়া ক্যারিবীয় অঞ্চল থেকেও প্রথম মহাকাশ যাত্রী তারা। এই মা ও মেয়ে ক্যারিবীয় দেশ অ্যান্টাগুয়ার অধিবাসী, যারা একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে এই মহাকাশ ভ্রমণের টিকিট জিতেছিলেন। আরেকজন গুডিন যুক্তরাজ্যের স্ট্যাফোর্ড শায়ারের নিউ ক্যাসলস অ্যান্ডারলাইমের অধিবাসী। তার পার্কিনসন রোগ রয়েছে আর এই রোগ নিয়ে মহাকাশ ভ্রমণ করা দ্বিতীয় ব্যক্তি তিনি। এখন থেকে প্রায় 18 বছর আগে 2005 সালে $2,50,000 দিয়ে টিকিট কিনেছিলেন তিনি। জিরো গ্র্যাভিটি উপভোগের পর এই তিন মহাকাশ যাত্রী তাদের আসনে ফিরে আসে এবং ফিরতি যাত্রার জন্য প্রস্তুত হন। উড্ডয়নের মাত্র 1 ঘন্টার মধ্যে তাদেরকে নিয়ে সফলভাবে স্পেসপোর্ট আমেরিকায় ফিরে আসে ইউনিটি রকেট। দীর্ঘদিন থেকে মহাকাশ পর্যটন প্রকল্প নিয়ে কাজ করছে ভার্জিন গ্যালাকটিক, এর উদ্যোক্তা ও ধনকুবের রিচার্ড ব্র্যানসন। ছোটবেলা থেকেই মহাকাশ যাত্রার স্বপ্ন তার, সেই স্বপ্ন পূরণে 2004 সালে তিনি নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে ভার্জিন গ্যালাকটিকের বয়স 19 বছর। এই সময় প্রতিষ্ঠানটিকে একাধিক দুর্ঘটনার ধকল ও কারিগরি ত্রুটিজনিত নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। 2021 সালের জুলাই মাসে তার সেই স্বপ্ন পূরণ হয়। ওই বছরের 11 জুলাই নিউ মেক্সিকোর স্পেসপোর্ট আমেরিকা উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভার্জিন গ্যালাকটিক স্পেস শাটলে করে মহাকাশ যাত্রা করেন ব্র্যানসন। এই ভ্রমণে তার সঙ্গে ছিলেন আরও 3 মহাকাশযাত্রী। এরপর 1 ঘন্টার মহাকাশ ভ্রমণ শেষে সফলভাবে ফিরে আসেন তারা। শুরু হয় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।